welcome back to Kothas vlog. I hope you all are doing good. So aajke kono informative vlog korbo na. অনেক দিন থেকে হচ্ছে আমি কোথাও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করলে অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কি ফ্যামিলি নিয়ে থাকি কিনা. সো ইটস নট লাইক যে আমি ফ্যামিলি নিয়ে থাকি, বাট অ্যাট দ্য সেম টাইম যে হ্যাঁ, বিকজ আমি এসেছিলাম অ্যাজ আ স্টুডেন্ট, আমি একাই এসেছিলাম. আর আমি যখন এসেছিলাম আমি কাউকেই চিনতাম না, বাট এখন মোটামুটি বলা যায় যে বাংলাদেশে থাকতে আমি যত মানুষকে চিনতাম ওরকম মানুষকে আমার চেনা হয়ে গিয়েছে. ইটস জাস্ট যে আমরা এখানে সবাই ক্যানাডাতে বাংলাদেশে যতজন রয়েছি সবার সাথে সবার অনেক ভালো একটা বন্ডিং শেয়ার করি আমরা. সো আজকে হচ্ছে আরশানের বার্থডে, আর ওরা হচ্ছে বাড়িতে থাকে, আমি টরন্টোতে থাকি. তারপরও যেহেতু ও যখন হয়েছে তখন থেকেই ওকে আমরা বড় হতে দেখেছি, আজকে ওর এক বছর. সো অনেক স্পেশাল একটা ডে, এই জন্য আমরা সবাই মিলে সেলিব্রেট করছি যতজন বাংলাদেশি রয়েছি আমরা বাড়িতে মোটামুটি সবাই. আর এখন যেহেতু হচ্ছে লকডাউনও নেই এখন, সো ভাবলাম যে সেলিব্রেট করা যাক, আর সেটারই কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করব. আমরা কেউই কিন্তু এক্সপার্ট নই, তারপরেও সবাই টুকটাক করে যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে ডেকোরেশনটা করার. প্রত্যেকটা ইভেন্টেই আমরা প্রত্যেকে চেষ্টা করি নিজেদের ছোট ছোট কিছু এফোর্ট দিয়ে সুন্দর করে একটা অনুষ্ঠানের আয়োজন করার, আর এর ভিতর দিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সুন্দর বন্ডিংও তৈরি হয়, একজনের সাথে আরেকজন আমরা টাইম স্পেন্ড করতে পারি. আর যেহেতু প্রত্যেকেই খুবই বিজি থাকে এজন্য আমাদের দেখাও হয় না. আমরা কিন্তু কেউ কাউকে বাংলাদেশ থেকে চিনি না, কিন্তু এখন আমাদেরকে যদি কেউ একসাথে দেখে কেউ বুঝতেই পারবে না যে এখানে এসে সবার সাথে সবার পরিচয়। সো আজকের ব্লগটা শেয়ার করার পেছনে আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অনেকেই ভাবেন রিলেটিভ অথবা ফ্যামিলি ছাড়া ক্যানাডাতে সার্ভাইভ করা পসিবল না। সো সেটার জন্য আমি এই ব্লগটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি কিন্তু এদের কাউকেই চিনতাম না, বাট এখন কিন্তু আমরা প্রত্যেকে একই ফ্যামিলির মেম্বার। আমি কেক কাটার সময় সেখানে ছিলাম না, কারণ আমি ছবি তোলা নিয়ে অনেক বেশি বিজি ছিলাম। এজন্য আমি কেক কাটার মোমেন্টের ছবিগুলো অ্যাড করে দেব যেন আপনারাও দেখতে পারেন। আর আমি এনজয় করছিলাম অনেক মোমেন্টটা, এই জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর যেহেতু ঘরোয়া আয়োজন ছিল এই জন্য সবাই হচ্ছে একে অপরকে হেল্প করছিলাম যেন বার্থডে পার্টিটা আরও সুন্দর হয়।